রমজান মাসের কমন একটা ইফতার আইটেম হচ্ছে ছোলা ভুনা। আর প্রতিদিন একইভাবে ছোলা ভুনা করলে খেতে ভালো লাগে না। আমি এক এক দিন এক এক রকম করার একটু চেষ্টা করি। আজকে একটু ভিন্নভাবে ভীষণ মুখরোচকভাবে এই ছোলাটা আমি ভুনা করেছি। এটা মুড়ির সাথেও খাওয়া যাবে, এমনি এমনিও খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখাই কীভাবে এটি বানিয়েছি। আমি এক কাপ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানিগুলো ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই বাটিতে নিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান দিয়ে আমি ছোলাগুলোকে ঢেলে নিলাম। আর এখানে আমি ছোলাগুলোকে একদম ডুবু ডুবু করে পানি দিব। কম পানি দিয়ে সেদ্ধ করলে ছোলাগুলো কালো হয়ে যায়, বেশি করে পানি দিয়ে সেদ্ধ করাটাই ভালো। এরপর সাথে আমি আলু দিলাম, দুইটা আলু দিলাম, একটা বড় সাইজে একটা ছোট সাইজে। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে করে 30 মিনিট ঘড়ি ধরে সেদ্ধ করলাম। নামানোর আগে চেক করে নিলাম। এভাবে চাপ দিলে যদি দেখেন যে সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে মানে চাপ দিলে যদি ভেঙে দেয় তাহলে ভাববেন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবেন। এরপর একটা বাটিতে আমি গ্রেট করা আদা নিয়েছি 1 চা চামচ, একটু উঁচু করে। টালা জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, 1/2 চা চামচ নিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ উঁচু করে নিয়েছি চাট মশলা, 1/2 চা চামচ নিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, নর্মাল লবণ, আর 1/2 চা চামচেরও কম বিট লবণ দিয়ে দিলাম। চাট মশলাটা যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পাবেন, প্যাকেটে থাকে, বা চটপটি মশলাটাও নিতে পারেন। এরপর পানি দিয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিব। এদিকে চুলায় একটা প্যান দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/4 চা চামচের 1/3 ভাগ দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ফুটতে ফুটতে সাথে সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে সেই গুঁড়ে রাখা যে মশলার মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দেখেন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি সেই সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়ার পর আমি আরও একবার ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর সেই যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি ছিলে, তারপর সেগুলোকেও আমি দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-1টা আলু একটু ম্যাশ করে দিচ্ছি আর 2-1টা এরকম কাটায় থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। পানিটা টেনে আসলে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন একেবারে মানে পানিটা একেবারে ড্রাই হয়ে এরকম আঠালো আঠালো টাইপের হয়ে আসবে চুলাটা, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এবারে চুলাটা আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে একদম সার্ভিং যে বোলটা আছে বা ডিশটা আছে সেটার মধ্যে বেড়ে নিলাম। এরপরে এখন আমি কিছু উপকরণ দিচ্ছি। এখানে আমি এই যে কিউব করে রাখা কাটা ফ্রেশ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরকম করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে, আপনারা কুচি কুচি করে দিতে পারবেন। আমি 3-4টা হচ্ছে কাঁচা মরিচ, লাল মানে যেটা হচ্ছে লাল হয়ে গেছে আর গ্রিন কালার, দুইটাই নিয়ে নিলাম। একটা শশা, আমি কচি একটা শশা নিয়েছি, খোসা সহ কেটে নিয়েছি, আপনারা চাইলে খোসা ছেড়েও এরকম কিউব করে কেটে দিতে পারবেন। 2টা টমেটো, পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু কালারফুল লাগতেছে। আর ভাজা জিরার যে গুঁড়াটা সেটা আমি 1/2 চা চামচ একটু কম দিলাম। আর 1টা ফ্রেশ লেবুর রস আমি এরকম করে চেপে চেপে পুরোটাই দিয়ে দিলাম উপর দিয়ে। তো এটা দিয়ে মুড়িতে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে, এমনি এমনিও খাওয়া যায়। তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। খুব সহজেই এটা বানানো যায়, এটা খেতেও ভীষণ মজা লাগে। আপনারা এভাবে 2-1 দিন রমজান মাসে ছোলাটা ভুনা করার চেষ্টা করবেন, আশা করি প্রিয়জনের অনেক প্রশংসা পাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।